মুদ্রার এপিট, দুশ্চিন্তাহীন নতুন জীবন ডেল কার্নেগি বইটা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। মুদ্রার ওপিট, আজকে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য বিশ্বব্যাপী সরে গেছে কি, এটা হলো কি স্কিল তৈরি করা, এক্সেলেন্স মানে টাকা পয়সা করা। আপনার গুরু যখন নষ্ট হয়েছে, আমেরিকানদের পঁচা বই যে ডেল কার্নেগির বই আমাদের দেশে মুড়ি মুড়ির মতো বিক্রি হতো না আমাদের ছাত্র জীবনে। 1988 সালের 24 নভেম্বর যুক্তরাষ্ট্রের মেরিভিল মিসৌরিতে জন্ম নেয়া এই ব্যক্তির নাম ডেল কার্নেগি। আধুনিক যুগের মোটিভেশনাল কিংবা আত্ম উন্নয়নমূলক বইয়ের যে জোয়ারটা শুরু হয়েছে তার পিছনে গডফাদার হিসেবে দায়ী করা হয় এই ডেল কার্নেগিকে। তার লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এবং স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং বইগুলো আজকের দিনেও নীলক্ষেতের মোড়ে মোড়ে বিক্রি হয়। কিন্তু ভিডিওর শুরুতেই দেখছেন এই লোকের সমালোচনার অভাব নাই। আসলে মানুষ চাইলেই কি নিজের চেষ্টা নিজের অবস্থা পরিবর্তন করতে পারে, নাকি এইখানে সিস্টেমকে একসাথে কাজ করা লাগে? ডেল কার্নেগি যে সময় জন্মাইছিলেন ওই সময়ে সেলফ হেল্প বা মোটিভেশন জনরাটার এতটা উত্থান কেন ঘটলো এবং এই জনরার মূল সমালোচনাগুলো আসলে কোন জায়গায়? ডেল কার্নেগি কি আসলে আত্মহত্যা করছিলেন শেষ বয়সে এসে? এসব সহ সেলফ হেল্প জনরার পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটু আলোচনা করতে হবে এই মোটিভেশন বা সেলফ হেল্প জনরাটার আসলে শুরুটা হয়েছিল কোত্থেকে। আপনারা তো জানেন ক্যাপিটালিজমে দুইটা ক্লাস থাকে, একটা হচ্ছে মালিক শ্রেণী যারা জমির মালিক কারখানার মালিক এদেরকে আমরা বুর্জোয়া বলতেছি, আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী যেমন কারখানার শ্রমিকরা, রিক্সাওয়ালা, ভ্যান চালক এই লোকগুলো। হার্ভার্ডের প্রফেসর বেথ ব্লাম উনি ওনার একটা বই সেলফ হেল্প কম্পালশনের মধ্যে উল্লেখ করছেন, 1857 সালে জর্জ জেকব হ্যালোয়েকের একটা বই ছিল যার নাম সেলফ হেল্প বাই দ্য পিপল। তখনকার যে লেবারার বা শ্রমিক শ্রেণী ছিল ওয়ার্কিং ক্লাসটা, ওরা পাঠচক্রের মতন একসাথে বসে এইগুলোকে ম্যানিফেস্টোর মতন পড়তো। ওরা নিজেদের অর্গানাইজেশনের ভিতরে বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করতো যাতে করে ওরা নিজেদেরকে আরো বেশি ডেভেলপ করতে পারে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে। খেয়াল করেন ওই সময় পর্যন্ত কিন্তু প্রফেশনালদের মাঝখানে এই সেলফ হেল্প ব্যাপারটা জনপ্রিয় ছিল, পুরা জনসাধারণের জন্য ওইটা কিন্তু তখনো কমন হয় নাই। 40-60 দশকে 19 শতাব্দীতে নাইজেরিয়ার দক্ষিণ পূর্ব দিকে কিছু চটি বই বিক্রি হইতো, ছোট ছোট বই যেমন হাউ টু অ্যাভয়েড কর্নার লাভ অ্যান্ড উইন গুড লাভ ফ্রম গার্লস, মানি হার্ড টু গেট বাট ইজি টু স্পেন্ড, এই ধরনের চটি মোটিভেশনাল বই। ওইটা যে মার্কেটের মধ্যে বেচা হইতো মার্কেটটার নাম অনিতসা মার্কেট, এবং ওইটা ঘিরে যে লিটারেচারটা তৈরি হয়েছে তার নাম অনিতসা মার্কেট লিটার, যেখানে মেইনলি আপনি কিভাবে মেয়ে পটাইতে পারবেন, বেশি টাকা আয় করতে পারবেন এই সব জিনিস নিয়ে ডিসকাস করা হইতো। এন্ড এমন বই বিক্রি করা হইতো জনসাধারণের জন্য যেগুলোর জনপ্রিয়তা অফকোর্স ছিল, এবং এইটাকে সেলফ হেল্প যে লিটারেচার আছে তার বুর্জোয়া মুভমেন্ট, সহজ ভাষায় বললে টাকা আয় করা যায় এমন একটা আন্দোলনের সূচনা করে সেলফ হেল্পকে কেন্দ্র করে। এরপরে যুক্তরাষ্ট্রে একটা নতুন মুভমেন্টের শুরু হয় যার নাম নিউ থট, যেটা মূলত প্রচার করে আপনাকে জীবনে সফল হইতে হইলে আপনার মনের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে, কাইন্ড অফ দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, আপনি পজিটিভভাবে সারাদিন চিন্তা করতেছেন কিনা, দ্য ল অফ অ্যাট্রাকশন যেটা নাম অনেকবার আপনি শুনছেন, রোন্ডা ব্রাইনের দ্য সিক্রেটের মতন বইগুলো, এইগুলো সব এই জাতীয় মুভমেন্টের ভিতরে পড়ে। ইতিহাসের এই সময়টাতে সেলফ হেল্প জনরাটা ওয়ার্কিং ক্লাসের কাছ থেকে আস্তে আস্তে ক্যাপিটালিস্টদের হাতে চলে আসা শুরু করে। একটা এখানে গুরুত্বপূর্ণ কাহিনী আছে, 1859 সাল, লেখকের নাম স্যামুয়েল স্মাইল, উনি একটা বই লিখেন যার নামই হইতেছে সেলফ হেল্প। উনি ওইখানে আর্গু করেন মানুষের জীবনে ব্যর্থতার পিছনে সে মূলত নিজেই দায়ী। যেমন আপনি আজকে গরিব, উনি বলতেছে তার কারণ আপনি পরিশ্রম করেন নাই, আপনি অলস ছিলেন, আপনি উল্টাপাল্টা খরচ করছেন, এই কারণে আপনি আজকে গরিব। বাট আমরা এখন জানি এই ব্যাপারগুলো আসলে সত্যি না, এটার ব্যাখ্যাটা একটু পরে দিতেছি। বাট এই স্যামুয়েল স্মাইল তার সেই সেলফ হেল্প বইয়ের মাধ্যমে ওই সময়ে ব্যাপক পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠেন এবং একজন সেলিব্রিটি হয়ে যান। খেয়াল করেন আমি কিন্তু কথা বলতেছি 1850 থেকে 1900 সাল এই মধ্যবর্তী সময়টাতে। তখনই এমন কিছু লক্ষণ আপনারা দেখতে পাইতেছেন যেই লক্ষণগুলোর বহিঃপ্রকাশ আজকেও আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পাই। স্যামুয়েল স্মাইলের সেই সেলফ হেল্প নামক মোটিভেশনাল বইটা কতটা সফল আপনি একবার চিন্তা করেন। চার্লস ডিকেন্স তখন একটা উপন্যাস লিখছিল, উপন্যাসটার নাম হইতেছে গ্রেট এক্সপেকটেশনস। ওইখানে একটা লোকের কথা বলা হয় যার নাম পিপ, যে গ্রামের একজন গরিব মানুষ, একজন কামারের ছাত্র ছিল, হয় হঠাৎ কইরা অনেক টাকা পাওয়া গেছে এন্ড ওর ভাগ্য রীতিমতো পরিবর্তিত হয়ে গেছে। এইটা নিয়ে পুরো কাহিনী, তবে গল্পের মোরাল থিমটা ছিল এইটা, আপনি আপনার জীবনে সম্পদ চান, টাকা পয়সা চান, সমাজে আপনি প্রতিষ্ঠিত হইতে চান, এই জিনিসগুলো দিয়ে আপনার লাইফে আসলে খুব বেশি কিছু আসে যায় না, বরঞ্চ তার চেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার মানুষের সাথে মানুষের সম্পর্ক, আত্মীয়তা, আপনি যার সাথে কাজ করতেছেন, ডিল করতেছেন তার প্রতি আপনি কতটা লয়াল, আপনি মানসিকভাবে কতটা সজাগ,
এই ব্যাপারগুলো টাকা পয়সা কিংবা সামাজিক উঁচু শ্রেণীতে ওঠার থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, চার্লস ডিকেন্স এগুলা নিয়ে উপন্যাস লিখছে, সমসাময়িক ভাবে স্যামুয়েল স্মাইলও ঠিক উল্টা জিনিস নিয়ে বই লিখছে, যেখানে বলা হয়েছে টাকা পয়সা আপনাকে আয় করতে হবে, তা না হইলে আপনি ব্যর্থ, আপনি একজন অলস মানুষ। চলেন তো তাইলে দেখি কোন বইটা কতটুকু বিক্রি হয়েছে। চার্লস ডিকেন্স এর গ্রেট এক্সপেকটেশন, এটা পাবলিশ হওয়ার প্রথম বছরে বিক্রি হয়েছে 3,750 কপি, আর সেলফ হেল্প বইটা স্যামুয়েল স্মাইলের ওইটা প্রথম বছরে বিক্রি হয়েছে 20,000 কপি। চার্লস ডিকেন্স পরিচিত লাগে কি লাগে লাগে একদম। বাংলাদেশে প্রত্যেক বছর বই মেলা আসলে ঠিক এই কাহিনীটাই হয় না? তখনকার দিনে কিছু বই ছিল, হাউ টু রিড, হাউ টু রাইট, কিভাবে পড়বেন কিভাবে লিখবেন। ভার্জিনিয়া উলফ, খুবই বিখ্যাত লেখক, তিনি ওই সময় একটা কথা বলছিলেন, পড়ার ব্যাপারে একজন মানুষ অন্য একজন মানুষকে যদি উপদেশ দিতেই চায় তাহলে একটাই উপদেশ দিতে পারে, সেটা হচ্ছে এই ব্যাপারে কারো কাছ থেকে উপদেশ নিও না। এইভাবে সেলফ হেল্প ইন্ডাস্ট্রির এত বড় ধরনের সমালোচনা তখনকার ঔপন্যাসিকরা করতেন। মোটিভেশনাল যে বইগুলো আছে ওইখানে আপনাকে অনেক বেশি পরিমাণে এইটা বিশ্বাস করাইতে চাওয়া হয়, আমি আপনাকে মোটিভেশন দেওয়ার মাধ্যমে ভালো করতে চাইতেছি, ব্যাপারটা অনেক নভেল দৃষ্টিতে দেখানো হয়। কিন্তু আসলে ব্যাপারটা এতটা নভেল না। ম্যাক্স ওয়েবার তার ডেসক্রিপশন স্পিরিট অফ ক্যাপিটালিজম এইটার মধ্যে দেখাইছেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মতন সেলফ হেল্প গুরু টাইপ যারা আছে ওরা যে সাজেশন গুলো দেয়, এই সাজেশন গুলো অ্যাকচুয়ালি ওই পার্সনের নিজের উন্নতির জন্য না, বরঞ্চ একটা ক্যাপিটালিস্ট অর্গানাইজেশনের সামগ্রিক উন্নতির জন্য ব্যবহৃত হয়। কিছু এক্সাম্পল দেয়, রিসেন্টলি গিগ ওয়ার্কারদের নিয়ে অনেক কথা হইতেছে না, জোমেটোর একটা অ্যাড এর মধ্যে ঋত্বিক রোশনের কেউ একজন খাবার ডেলিভারি দিতে গেছে, একজন গিগ ওয়ার্কার। গিগ ওয়ার্কার মানে হইতেছে যে ফুড ডেলিভারি ম্যান, ফ্রিল্যান্সার হিসেবে যারা কাজ করে। ওই লোক আসছে ঋত্বিক রোশনের খাবার দিতে আসছে, ওর মনে হয়েছে ছবি তুলবে, তো ঋত্বিক রোশন বলছে আমি একটু আসতেছি। এর মধ্যে ওর কাছে আরেকটা কল আসছে এন্ড ওকে ওই সময় চলে যেতে হয়েছে, ঋত্বিক রোশনের সাথে ওর ছবি তোলা হয় না। এই জিনিসটা ওরা পজিটিভ হিসেবে দেখানোর ট্রাই করছে, কিন্তু আসলে কি জিনিসটা পজিটিভ? এই মানুষটাকে কেন এত দৌড়ের উপরে থাকতে হইতেছে? তার কারণ কোম্পানি থেকে ওকে বইলা দেওয়া হয়েছে, আপনি আজকে সারাদিনে যত বেশি ট্রিপ দিতে পারবেন তত বেশি আপনার বেতন আসবে, টাকা আসবে। এইসব কারণে অনেক গিগ ওয়ার্কার নিজেরা না খায়া রাস্তার মধ্যে রং সাইডে গাড়ি চালায়, আপনাকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে খাবার ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। এটা যদি মেটাফরটা আমি এক্সপ্লেইন করি আপনাদের সামনে, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে একজন আপনার জন্য কাজ করতেছে, এতই কাজ করছে যে সে আর মুভ করতে পারছে, সে লিটারালি ক্রল করতেছে। তখন আপনি ওকে ক্যামেরা দিয়ে ধরছেন এবং দেখাচ্ছেন যে দেখেন কত ভালো হার্ড ওয়ার্কার, সে ক্রল করে হইলেও সে ডেলিভারিটা দিবে। সো আপনি ওকে এক্সপ্লয়েট করে ওই অবস্থানে নিচ্ছেন, তারপর ওই অবস্থানের উপর কাজ করার জন্য তাকে গ্লোরিফাই করতেছেন। সো তার মানে এখানে সিস্টেমের যে একটা ফ্লো আছে এইটাকে আমরা গ্লোরিফাই করলাম না, পুরো দোষটা চাপাই দিলাম ওই মানুষটার উপরে। এই মানুষটারও যে একটা খাবার সময়ের অধিকার আছে, তার পছন্দের সেলিব্রিটির সাথে একটা ছবি তোলার অধিকার আছে। মোটিভেশন ইন্ডাস্ট্রি কিন্তু এইটাকে গ্লোরিফাই করতেছে না। এই কারণে মোটিভেশন ইন্ডাস্ট্রি যখন আপনাকে বলে আপনার গরিবানার জন্য আসলে আপনি নিজেই দায়ী, ঠিক সেই সময় ক্যালিফোর্নিয়াতে প্রপার্টি 22 নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়। 2020 সালে এই গিগ ওয়ার্কারদের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে। উবারের মতন রাইড শেয়ারিং কোম্পানির যে ড্রাইভাররা আছে ওদেরকে আপনার মিনিমাম একটা ওয়েজ বা বেতন দিতে হবে, তাদের মেডিকেল ফ্যাসিলিটি আপনাকে দিতে হবে, এগুলো কিন্তু কোম্পানিকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। আরেকটা বইয়ের এক্সাম্পলে যাই, 7 Habits অফ হাইলি ইফেক্টিভ পিপল, স্টিভেন কোভে। এই বইটা অনেক জনপ্রিয়, আপনারা অনেকেই হয়তো পড়ছেন। এখানে রিয়্যাকটিভ আর প্রোঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যকরণ আপনাকে শেখানো হয়েছে। যেমন কোনোদিন বলবেন না দেয়ারস নাথিং আই ক্যান ডু, বরং আপনাকে বলতে হবে লেটস লুক অ্যাট আওয়ার অল্টারনেটিভস, দ্যাটস জাস্ট দ্য ওয়ে আই অ্যাম। এটা বলা যাবে না, বলতে হবে আই ক্যান চুজ আ ডিফারেন্ট অ্যাপ্রোচ। এই যে দেখেন, এখানে রিয়্যাকটিভ ল্যাঙ্গুয়েজ বলতে সেই সব লাইনগুলোকেই বোঝানো হয়েছে যেখান থেকে আপনি অথেন্টিক ভাবে আপনি আপনার মনের কথাটা কিন্তু প্রকাশ করতেছেন, তা না কইরা ইভেন কোভে আপনাকে বলতেছে আপনি এটাকে একটু ফেক করেন, আপনি এটাকে একটু সোশ্যালি অ্যাকসেপ্টেবল ফর্মে সবার কাছে আনেন, যাতে করে এটা কারোর মধ্যে মনোমালিন্য তৈরি না করে। প্রথম দেখাতে আমি বুঝছি আপনার কাছে মনে হয়েছে এইটা আসলে করাই উচিত বা এটা একটা ভালো জিনিস, কিন্তু এটার ক্রিটিসিজম বা সমালোচনাটা খেয়াল করেন। এই যে প্রকাশ্যে আপনি আপনার বসের সমালোচনা করতে পারতেছেন না, আপনার ঊর্ধ্বতন কারো সমালোচনা করতে পারতেছেন না আপনার অর্গানাইজেশনের ভিতরে, এটা তো একটা সেন্সরশিপ, আপনি নিজেকে সেন্সর করতেছেন। এই সেন্সরশিপটাকে ইউডিথ বাটলার নাম দিয়েছেন ইমপ্লিসিট সেন্সরশিপ, যেখানে নিজের মতামতকে দাবায় রাখা, সোশ্যালি অ্যাকসেপ্টেবল একটা ল্যাঙ্গুয়েজ বলাকে প্রোডাক্টিভ বা উৎপাদনমূলক বলা হয়। কারণ আপনি যদি বসের বিরুদ্ধে কথা বলেন আপনার তো প্রমোশন হবে না। এইরকম করতে করতে একটা অর্গানাইজেশনের মধ্যে একটা ক্রিটিক্যাল ভয়েস বা যারা সমালোচনা করত এই ভয়েসগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এন্ড এই ধরনের অর্গানাইজেশনকেই বলা হয়
সাইলেন্ট অর্গানাইজেশন, যেখানে কেউ নিজেদের কাজের সমালোচনা আর করে না, চাইলেও করে না, কারণ নিজেরা তারা ইমপ্লিসিট সেন্সরশিপের ভিতরে চলে গেছে। এইটার গ্রেটার ইম্প্যাক্টটা কি, আপনি পরবর্তীতে খুব বড় ধরনের অন্যায় আপনার সামনে হইলেও আপনি সেটা চাইবেন সোসাইটিতে একসেপ্টেবল ওয়েতে সেটাকে প্রেজেন্ট করতে, যাতে করে কোনো ঝামেলা না হয় এবং আপনি নিজে প্রোডাক্টিভ থাকেন। সো এইটা যদি একটা রাষ্ট্রের সবগুলা মানুষের মধ্যে ছড়ায় যায়, তাইলে চিন্তা করেন ওই পুরা জাতিটাই কিন্তু একটা সাইলেন্ট অর্গানাইজেশন হয়ে যাবে, তারা অন্যায়ের বিরুদ্ধে আর কোনো কথা বলবে না। এইবার আসা যাক ডেল কার্নেগির ব্যাপারটা কি। ডেল কার্নেগি যখন তার কাজ শুরু করছেন সেই সময় কিন্তু গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা হয়েছিল 1930-এর দিকে। যখন গ্রেট ডিপ্রেশনটা শেষ হয়েছে তখন মানুষজনের অবস্থা খুবই খারাপ, তারা চিন্তা করতে থাকলো তাদের এই মিজারি বা দরিদ্রতার জন্য হয়তো তারা নিজেরাই দায়ী। তখন তারা সিক করতো কিভাবে নিজেদেরকে আসলে অনেক বেশি উন্নত করা যায়। ওই সময়ই ডেল কার্নেগির মতন মানুষরা তাদের সামনে দেবদূতের মতন হাজির হন। কর্পোরেট ম্যানেজমেন্টের ভিতরে আপনি আপনার আশেপাশের মানুষকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন, কিভাবে অন্য মানুষকে নিজের বন্ধু বানাইতে পারেন, এই ব্যাপারগুলো আপনার প্রমোশনে অনেক বেশি ইফেক্ট ফেলতো। সো ডেল কার্নেগির মতন মানুষরা যখন এগুলোকে সিস্টেমেটিক্যালি উপস্থাপন করা শুরু করছেন, এগুলা মানুষের মধ্যে অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা পাইছে। একবার ডেল কার্নেগি তার এক ছাত্রকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি কি পুরোপুরিভাবে সুখী? এই লোকটা বলছিল হ্যাঁ আমি সুখী। ডেল কার্নেগি তখন একদম ভেবাচাকা খায়া গেছে, অনেক ভয় পাওয়া গেছে যে একটা মানুষ কিভাবে কমপ্লিটলি সুখী হইতে পারে এইটা চিন্তা করে। তার কারণ এমন একটা পৃথিবী আপনি চিন্তা করেন যেখানে সবগুলা মানুষ সুখী, সেখানে কিন্তু কোনো ডেল কার্নেগিকে আপনার দরকার নাই। আপনাকে মোটিভেশন দেওয়ার জন্য কোনো সেমিনার অ্যারেঞ্জ করা দরকার নাই, কোনো ইউটিউব ভিডিও বানানো দরকার নাই, কারণ আপনি আপনার নিজের অবস্থা নিয়ে সুখী। এইটা যুগে যুগে ডেল কার্নেগিদের জন্য কিন্তু একটা অশনি সংকেত, একটা অশুভ বার্তা। ইভেন ডেল কার্নেগি যে মেথড গুলা বলছেন তার উপরে রিসার্চও হয়েছে। জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি, এখানে ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটার একটা মেথডের সমালোচনা করা হয়েছে। বইটাতে বলা হয়েছে আপনি অন্য একজন মানুষের থট, চিন্তা ভাবনা, তার ফিলিংস, অ্যাটিচিউড কিংবা তার মানসিক অবস্থা এইটা দেখে আপনি তার ভিতরের একটা ইনসাইট পাবেন। কিন্তু এই স্টাডিতে 25টা এক্সপেরিমেন্ট করা হয়, বিভিন্ন মুখের এক্সপ্রেশন, বডির এক্সপ্রেশন দিয়ে জিজ্ঞেস করা হয় যে এইটা আসল জেনুইন নাকি এটা ফেক, একজন কি মিথ্যা বলতেছে নাকি সত্য বলতেছে, এটা আপনি বডিলি এক্সপ্রেশন থেকে কতটুকু বুঝতে পারতেছেন। রেজাল্টে দেখা গেল বেশিরভাগ প্রেডিকশনই আসলে সফল হয় নাই, ইনঅ্যাকুরেট ছিল, ভুল ছিল। সো রিসার্চাররা যেটা সাজেস্ট করছে, বডিলি এক্সপ্রেশন কিংবা মেন্টাল স্টেট দেখাচ্ছে ডাইরেক্ট কনভারসেশন, ডাইরেক্টলি আপনি কথা বলার মাধ্যমে অনেক সময় আপনি অন্য পাশের মানুষকে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন। ডেল কার্নেগির সুইসাইড বা আত্মহত্যাটা আসলে উনি করছিলেন কিনা এটা নিয়ে অনেক জগাখিচুড়ি আছে। অফিসিয়ালি যেটা বলা হয়েছে উনি 1955 সালের নভেম্বরের 1 তারিখ মারা যান। এটা ডেল কার্নেগি অ্যান্ড অ্যাসোসিয়েটস ইনকর্পোরেটেড থেকে অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে বলা হয়েছে। তার একটা রোগ ছিল, নাম হইতেছে হজকিন্স লিম্ফোমা। এটা তৎকালীন সময় আসলে ইনকিউরেবল ছিল, চিকিৎসা করা ভালো করা পসিবল না। তার পরিবার থেকে বলা হয় তিনি আসলে অনেক দিনের জন্য অসুস্থ ছিলেন, কিন্তু উল্টা পাশে যারা বিশ্বাস করে ডেল কার্নেগি আত্মহত্যা করছিল তারা বলেন এই সময়টাতে আসলে ডেল কার্নেগি ক্লিনিক্যাল ডিপ্রেশনের মধ্যে ছিলেন, যেটা তৎকালীন সময় আসলে ধরাও অনেক বেশি পরিমাণে ইম্পসিবল ছিল, এন্ড তার ফলশ্রুতিতে তিনি আত্মহত্যা করেন। যদিও এইটার সত্যতা কতটুকু সেই ব্যাপারে অনেক ডাউট আছে, বরঞ্চ এটা একটা আরবান লিজেন্ড হয়ে গেছে এই কারণে যে একজন মোটিভেশনাল স্পিকার, এত বড় একজন মানুষ, সে লাস্ট পর্যন্ত নিজেই ক্লিনিক্যাল ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করছে। এই ব্যাপারটা অনেক মুখরোচক এবং গল্প হিসেবে সবার কাছে আকর্ষণীয়। ওকে, অনেকক্ষণ ধরে গুরুগম্ভীর কথাবার্তা হয়েছে, এখন আমরা মিম রিভিউতে যাব। মেকানিক জেনারেল 2691, ভেরি রিলেটেবল। বিলেত থেকে ফেরার পর কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন, কেন তাকে না করছিল কে? সে তো চাইলে টেমস নদীতেও পড়তে পারতো, এরকম করে ঝাঁপ দিতে পারতো, ওখানে টেমস ছাড়া আর কোনো খাল পুকুর নাই। সাজিদ আনিম, সাদমান সাদিক ভাইয়া, সিক্স সেন্স। আজকে সব থেকে কন্ট্রোভার্সিয়াল কথা কোনটা বলছেন বলুন তো, গেস করেন তো ভাই। সামনে আমি না, আপনি সাপের কাহিনীতে এভলিউশনের কথা বলছেন। ফ্ল্যাশব্যাক, স্নেক কিন্তু মানে সরীসৃপ জাতীয় যে কোনো জিনিস দেখলে কিন্তু আমাদের একটা মানে ভিতরে এমন একটা জিনিস ফিল করি আমরা, যেটা কিন্তু আমার কাছে মনে হয় যে ইভোলিউশনারি পার্সপেক্টিভ থেকে আসছে। তো সেখান থেকে মানুষজন ওভারকাম করছে কিভাবে, মানুষজন ওভারকাম করছে যে না সাপ নিয়ে আমরা অনেক ভয় পেয়েছি, অনেক ভয় পেয়েছি, একটা পর্যায়ে মানুষ সাহস অর্জন করলো। এটা ভালো ছিল। সাকিব সাদি 96, remember the value of g. When you use g equals to 10 instead of using g equals to 9.8 in numericals, scientific meme award goes to this. Thank you.
আমার প্রশ্ন হইতেছে জি ইকুয়ালস টু দুইটাই 9.8 হইলে অনেক প্রবলেম ছিল, তাইলে ওই লোক জীবনও ধরতে পারত না এই মহিলার হাত। এই একটা পিওর বোকাচু নিচে নামতে নামতে হাতটা আরেকটু সামনে আগাইলে কিন্তু ধরতে পারত। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি একটা হালকা আইডিয়া পাইছেন মোটিভেশন ইন্ডাস্ট্রি অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট যে গোলগুলো আছে, যে সেমিনারগুলো আছে, ওইগুলোর মেইন গোলটা আসলে কি হইতে পারে, অ্যান্ড আসলে আপনার নিজের ব্যর্থতার জন্য আপনি শুধুমাত্র নিজেই দায়ী কিনা, নাকি এর পিছনে পুরো সিস্টেমেরও একটা হাত থাকতে পারে। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনাদের যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার অথবা তার আগেও দেখা হইতে পারে বিকাল 5টায়। আল্লাহ হাফেজ। কাট।